সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই করোনাকালীন সময়ের অনলাইন ক্লাসে। আমি পলাশীদের মার্কেটিং বিভাগের প্রভাষক হিসেবে আছি। যেহেতু করোনা চলছে, পড়াশোনা যাতে খুব বেশি ক্ষতি না হয় এ কারণেই আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমি আজ অনার্স প্রথম বর্ষের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যারা এই মুহূর্তে লাইনে আছো কিংবা নেই, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনকে যদি এখন লাইনে নাও থাকতে পারো, অসুবিধা নেই, পরে আমাদের গ্রুপে থাকবে। একই সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এটা লোড থাকবে। তো আমি আমাদের বিগত বছরের কোশ্চেন, প্রথম বর্ষের গত বছরের কোশ্চেন আমি অ্যানালাইসিস করে দেখেছি যে গতবারে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা আসেনি। অঙ্কটা যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু না আসার কারণে আমি চিন্তা করছি যে এই চ্যাপ্টারটায় আমাদের কিছু অঙ্ক করা দরকার। এই চ্যাপ্টারটার অঙ্ক আসার সম্ভাবনা খুবই প্রবল, তাই এই চ্যাপ্টারের অঙ্কটা করার বিষয়ে আমি একটু আলোকপাত করব। সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাস আমরা করেছি, তারপর এটা আমরা একটু রিভিউ করব। একটা প্রতিষ্ঠানে তিন ধরনের ক্যাশ ফ্লো, মানে নগদ আসতে পারে কিংবা যেতে পারে, সে তিনটা কি কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। বাংলায় অর্থ করলে যা দাঁড়ায় এভাবে, প্রতিষ্ঠান পরিচালনা করতে কিছু অর্থ আদান প্রদান হয়, সেটা আমরা দেখি। একই সাথে ইনভেস্টিং অর্থাৎ কিনা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত কিছু বিনিয়োগ জনিত অর্থ আদান এবং প্রদান হয়। কিছু টাকা আমরা পাই, আবার কিছু দিয়ে থাকি, সবটাই আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনক্লুড হয় তিনটা ক্যাটাগরিতে। আর সর্বশেষ হচ্ছে ফাইন্যান্সিং, প্রতিষ্ঠানের মূলধন জনিত যেসব নগদ লেনদেন হয় সেগুলো আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে। এখন তোমাদের সবতে অনেকেরই প্রশ্ন থাকে, কিংবা এটা আমারও মনে হয় যে আমরা এই যেভাবে পড়াশোনা করছি, আমাদের যে পড়াশোনা স্টাইল, আমাদের যে পড়াশোনার সিস্টেম, তাতে এই ক্যাশ ফ্লোটা কেন দরকার, ক্যাশ ফ্লো অঙ্ক কেন লাগবে? খুব শর্টলি বলা যায়, আমাদের মতো দেশে বাংলাদেশে প্রথমত তোমরা যেভাবে চিন্তা করছো, আসলে আমাদের পরীক্ষায় পাস করতে হবে প্রথম কথা। এ কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও অঙ্কটা করতে হচ্ছে, অঙ্কটা করবে। অল্প কিছু করার মাধ্যমে এই অঙ্কটা করা যায়, বেশি কিছু লাগে না। সেকেন্ডলি, চাকরি জীবনে যদি তুমি প্রাইভেট প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি করো কিংবা না করো, কিংবা কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি তুমি থাকো, সেক্ষেত্রে এই ক্যাশ ফ্লো এর অঙ্কটা বা এই বিষয়টা জানলে তোমার জন্য সহায়তা হবে বিভিন্ন ক্ষেত্রে। তৃতীয়ত, ব্যক্তি জীবনে আমি প্রতিদিনই কিছু না কিছু অর্থ ইনকাম করছি, আবার খরচ করছি, এর যদি একটা ভালো নিয়ন্ত্রণ রাখতে চাই, তাহলে ক্যাশ ফ্লো নগদ আদান প্রদানের বিষয়টা আমাদের একটু ভালো ধারণা থাকলে আমাদের নিজস্ব জীবনটাও সুন্দরভাবে কাটানো সম্ভব। এই হচ্ছে মোদ্দা কথা। এর বাইরেও কিছু বিষয় আছে, সেগুলো আমরা তো একটা প্রতিষ্ঠান বা আমরা দুই ভাবে এই ক্যাশটা ইনক্লুড করতে পারি, লিপিবদ্ধ করতে পারি, রেকর্ড করতে পারি একটা প্রতিষ্ঠান। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, সরাসরি নগদ আদান প্রদানের মতো, কিছুটা ক্যাশ বইয়ের মতো। যারা তোমরা অ্যাকাউন্টিং এর বা কমার্সের, তারা ক্যাশ বই সম্পর্কে জানো, সরাসরি নগদ টাকাটা
ইনক্লুড করা হয়, নগদ প্রাপ্তি এক পাশে, প্রদান এক পাশে, এইভাবে ইনক্লুড করা হয়। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করে থাকি। ডাইরেক্ট মেথডে সরাসরি, যেমন কোনো কাস্টমারের কাছ থেকে টাকা পাচ্ছে, সেটা যদি প্রতিদিনকার হয় তাহলে সেটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ক্যাটাগরিতে থাকবে, যদি ফাইন্যান্সিং জাতীয় বা স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত হয় তাহলে ইনভেস্টিং, এবং যদি মূলধন জাতীয় কোনো অর্থ আদান প্রদান হয় সেক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এই ক্যাটাগরির মধ্যে আমরা লিপিবদ্ধ করব। এখন স্বভাবতই কোশ্চেন আসে, কিভাবে করব, কোন কোন উপায়, কি কি ট্রানজেকশনটা আসবে। মাঝে একটু বলে রাখি, তোমাদের অনেকের কিছু কিছু প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো এই আমাদের লাইভের নিচে কিছু কমেন্টসে জানালে আমি সাথে সাথে তোমাদের অ্যান্সার দিতে পারবো। আমার মোবাইল স্ক্রিনে আমি আমার একটা লাইভ আছে, অসুবিধা নেই, তোমরা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো সরাসরি। পরবর্তী বিষয় আসে, আমরা দুইটা বিষয় দেখব, ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড। প্রথমে ডাইরেক্ট মেথডে সরাসরি কিছু অঙ্ক জানে অঙ্কে যাই, কারণ আমরা সর্বতই সবাই একটু চালাক আছি, আমরা চাই সহজে একটু পড়াশোনায় পাস করতে হবে। পড়াশোনা করার জন্য আমরা কোশ্চেনটা দিই, কিভাবে কোশ্চেন গুলো পরীক্ষায় আসে সাধারণত। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিষ্ঠানের কিছু তথ্য দেয়া আছে, দুইটা সালের দেয়া আছে, এটা তোমার তোমাদের বই থেকে নেয়া। রহিমা ফুড লিমিটেড এর কিছু তথ্য দেয়া আছে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে এবং 2011 সালের 31 ডিসেম্বর তারিখে কিছু তথ্য দেয়া আছে। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড ইন্স্যুরেন্স, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড স্যালারিস পেয়েবল, অ্যাক্রুড ইন্টারেস্ট পেয়েবল, এই তথ্যগুলো দেওয়া আছে। একটা দেওয়া আছে 2012, একটা দেওয়া আছে 2011 31 ডিসেম্বর তারিখে। এর মাধ্যমে হচ্ছে আমরা তফাৎ বুঝতে পারবো যে সম্পত্তি বেড়েছে না কমেছে, দায় বেড়েছে না কমেছে, এবং এর মাধ্যমে পরীক্ষায় অঙ্ক করতে হবে, এবং নিচে কিছু তথ্যও দেওয়া থাকে। ডাইরেক্ট মেথড খুবই সোজা, সোজা একটু বেশি করতে হয়, দুশ্চিন্তার কিছু নেই, সবটাই তোমাদের পাড়ার মধ্যে থাকবে। এইভাবে অঙ্ক আসতে পারে, দুইটা সালের মধ্যে তুলনা দিয়ে দিতে পারে। দ্বিতীয়, এই দুইটা কোশ্চেন ছিল 2015 এবং 2016 সালে, খুবই সংক্ষিপ্ত। যদি ডাইরেক্ট মেথডের অঙ্ক দিয়ে থাকে পরীক্ষায় তাহলে একটু বড় হতে পারে, কিন্তু সোজা আছে। ইনডাইরেক্ট মেথড এর অঙ্ক দেয়া থাকলে অঙ্ক ছোট দেয়া থাকবে যাতে তোমরা পারো, এবং ম্যাক্সিমাম সময় যখন যখন এসেছে তখন এসেছে শুধুমাত্র অপারেটিং, প্রথম পার্টটার অঙ্ক কথা বলা হয়েছে শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস এর, নগদের আদান প্রদানের বিষয়টা। যেটাই হোক, তোমরা যদি একটু খেয়াল করো, একটু বাসায় দুই একটা অঙ্ক করো, আমার মনে হয় এটা খুবই সহজ, এবং তোমাদের জন্য এটা এই বছরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। দুইটা সাত দুইটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু তথ্য দেওয়া আছে, সেই অনুসারে আমরা অঙ্ক করবো। ক্যাশ ফ্লো দেওয়া আছে ইনডাইরেক্ট মেথডে, আমরা ডাইরেক্ট মেথডের একটা ফর্মুলা দেখি কিভাবে ডাইরেক্ট মেথডে সরাসরি একটা স্যাম্পল, তোমরা যদি তোমাদের ক্লাসে অঙ্ক করানো হয় সে তারপর এটা একটু রিভিউ করো কিভাবে এটা আমরা করব। নর্মালি একটা লেজারের শখের মতো এটা আমরা করে থাকি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই হেরে প্রথমে কি কি রিসিপ্ট পাচ্ছে। রিসিপ্ট হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম কাস্টমার, পেমেন্ট কি কি আছে, সাপ্লায়ার কে কি দিচ্ছি, এবং অপারেটিং আরো কি কি খরচগুলো আছে সেগুলো আমরা দিয়ে থাকি। এগুলো হচ্ছে ডাইরেক্ট মেথড, সরাসরি কি পাচ্ছে কি দিয়ে দিচ্ছে সরাসরি সেই বিষয়গুলো। এখানে উল্লেখ্য বিষয়, এখানে কিন্তু অনগদ, অনগদ কোনো লেনদেন আমরা করি না, স্পেশালি ডাইরেক্ট মেথড।
ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডের একটু তফাৎ এই মুহূর্তে একটু ফাঁকে সুযোগ বুঝে একটু বলে দিই। হ্যাঁ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথডে করার ক্ষেত্রে, অঙ্ক করার ক্ষেত্রে মূল তফাৎটা দাঁড়ায় এই অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং বিনিয়োগজনিত এবং ফাইন্যান্সিং, এই দুইটার ক্ষেত্রে একই একই কিনা, বিনিয়োগ জনিত এবং অর্থাৎ সংস্থান জনিত, এই দুইটা দুইটার ক্যাটাগরি যে আমাদের অঙ্ক করতে হয় সে দুইটার ক্ষেত্রে একইভাবে করতে হয়, এখানে দুশ্চিন্তা তোমাদের শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসটা ভালোভাবে জানা দরকার কিভাবে ব্যবহার করতে পারে। ডাইরেক্ট মেথডের বিষয়টা আমরা দেখতেই পাচ্ছি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যেমন দুটো স্যাম্পল দেওয়া আছে, সেল অফ ফার্নিচার, ফার্নিচার বিক্রি করে করতে পারে কিনতে পারে, সেগুলো আমরা ইনক্লুড করবো। এসব যতদিন স্থায়ী সম্পত্তি বিষয়গুলো আমরা এই সেকেন্ড ক্যাটাগরিতে আমরা লিখব। থার্ড হচ্ছে ইনভেস্টিং ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং এর বিষয়গুলো লেখা আছে, ক্যাশ কি কিভাবে পাচ্ছে, লং টার্ম কিছু লাইবিলিটি, কিছু ডিভিডেন্ড পেড করতে পারে। এই মুহূর্তে একটু ফাঁকে বলে রাখি, ডিভিডেন্ড খুব একটা কমপ্লেক্স টার্ম মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এখনো শিখি তোমাদের মধ্যে ডিভিডেন্ড প্রতিষ্ঠানের লভ্যাংশ। একটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান আর বড় প্রতিষ্ঠান হয়, তারা অবশ্যই ডিভিডেন্ড দেয়। আবার আমি একজন বিনিয়োগকারী হিসেবে কারো কাছ থেকে ডিভিডেন্ড পেয়ে দেবো কিনা, প্রতিষ্ঠান নতুন ভাবে অন্য কোথাও বিনিয়োগ করতে পারে সেখানে ডিভিডেন্ড পেতে পারে। তফাৎটাই যদি আমি ডিভিডেন্ড পেইড করি, শেয়ার হোল্ডারদের যদি ডিভিডেন্ড দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এই এন্ট্রিটা আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে রাখবো। কিন্তু যদি আমি ডিভিডেন্ড পাই, লভ্যাংশ অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি পাই, সেক্ষেত্রে কিন্তু এটা অপারেটিং হিসেবে কাউন্ট করা। আমাদের কারো কোনো কমেন্টস থাকলে সেটা তোমরা মেসেজ দিয়ে দিবে, আমি সাথে সাথে দেখতে পারছি, যদি কোনো বিষয় থাকে জানা। একটু দুঃখ প্রকাশ করে নেব, কারণ আমাদের যেহেতু করোনা টাইম, সে কারণে আমাদের ওয়েবক্যাম নেওয়া সম্ভব হয়নি, যে কারণে একটা ল্যাপটপের যে ক্যাম আছে সেটা দিয়ে ব্যবহার করাতে হচ্ছে, যে কারণে তোমাদের যে বোর্ডে যে অঙ্কগুলো একটু দেখাবো সেটা কিন্তু একটু অন্যরকম হতে পারে, তাই চেষ্টা করবো আমরা। একটু ডাইরেক্ট মেথডের বিষয়টা দেখি। আচ্ছা, কে কি মেসেজ দিয়েছে সেটা একটু দেখি। পেজ নাম্বার কত, পেজ নাম্বারের বিষয় নেই, আমরা আসলে ক্যাশ ফ্লো অঙ্কটা করবো এবং কন্থ কুটিরের ওই চাপটাটা তোমরা দেখলেও হবে। এখন বিভিন্ন পেজ নাম্বারের অঙ্ক আছে, অসুবিধা নেই, তারপর অঙ্ক যখন করব তখন আমরা দেখব। বইয়ের অঙ্ক আমি কয়েকটা বই দেখেছি, তো তারপরে দেখি যদি স্পেশাল কোনো পেজ থাকে সেটা আমরা বলবো। এই যে বিষয়গুলো দেওয়া আছে তোমাদের বইতেই দেওয়া আছে। আমরা ডাইরেক্ট মেথডে যে বিষয়টা বলার মতো ইম্পর্টেন্ট বিষয় সেটা একটু দেখি, সেটা হচ্ছে আমরা অপারেটিং বিষয়, অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়েই ম্যাক্সিমাম সময় একটু টেনশন করে থাকি, কারণ এখানে কোথাও কোনো সমস্যা থাকতে পারে। মুনাফা জাতীয় যে বিষয় খাতগুলো আমাদের থাকে, ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে কোন টাকাটা পাচ্ছি, টাকাটা ইন্টারেস্ট হিসেবে পাচ্ছি, রেন্ট হিসেবে পাচ্ছি, কমিশন হিসেবে পাচ্ছি, ডিভিডেন্ডের কথা আগেই বলেছি, ডিভিডেন্ড রিসিপ্ট, যখন আমরা ডিভিডেন্ড পরিশোধ করব তখন কিন্তু অপারেটিং, সেটা আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকবে। কিন্তু যদি ডিভিডেন্ড পেয়ে থাকে সেটা কিন্তু আমাদের মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করা হয় এবং সেটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। এটা বলা যায় অপারেটিং অ্যাক্টিভিটিস মেইনলি ডিলস উইথ প্রফিট, প্রফিটেবল টার্মস, স্পেশালি মুনাফা জাতীয় রিকারিং অ্যাক্টিভিটিস, প্রতিদিন বা প্রতি মাসেই বারবার ঘটনা ঘটছে, সেই ধরনের এন্ট্রিগুলি সাধারণত অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। ডাইরেক্ট মেথড তো সরাসরি দেখতেই পাবে, ইনডাইরেক্ট মেথডটা আমরা দেখবো, ইনডাইরেক্ট মেথডটাই বেশি কয়েকটা করব আজ বা কাল কয়েকটা ক্লাসে নিয়ে নেব। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো থাকে, সাপ্লাইয়ারকে দিতে পারি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড করতে পারি, ওয়েস্ট দিতে পারি,
সেলিং এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পরিশোধ করতে পারি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পরিশোধ করতে পারি, ইন্টারেস্ট দিতে পারি। ইনকাম ট্যাক্স একটা বিষয় না, অনেক সময় কনফিউশন থাকে ইনকাম ট্যাক্স এটা কি অপারেটিং নাকি আমরা ফাইন্যান্সিং এর মধ্যে দেবো। এটা আসলে নর্মাল হিসেবে আমাদের অপারেটিং হিসেবে আমরা কাউন্ট করবো, এটা ভালোভাবে খেয়াল করবো করার সময়। ডিপ্রিসিয়েশন বা অন্যান্য বিষয়গুলো কিন্তু নন ক্যাশ, ডাইরেক্ট মেথডে নর্মাল অঙ্কগুলোতে আমাদের নন ক্যাশটা, এই এটা নির্ভর করবে আসলে কোন ধরনের অঙ্কটার ক্যাটাগরি, আমরা দেখে নিবে অঙ্কটার মধ্যে আসলে কোন ধরনের বিষয় দেয়া আছে। যদি সরাসরি লেনদেন গুলো দেয়া থাকে তাহলে সরাসরি করে দেবা, আর দুই একটা যদি দুইটা সালের মধ্যে তুলনার কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আমরা আমাদের দুইটা সেক্ষেত্রে আমাদের দুইটা বিষয় আমাদের দেখতে হবে। যদি আমাদের যদি দুইটা সালে দেয়া থাকে তখন মাঝে মাঝে ডাইরেক্ট মেথড যদি দেয়া থাকে তখন এটা একটু কম্পেয়ার করে আমাদের দেখতে হবে আমরা কোনটা চাচ্ছি কোনটা। যেমন মাঝে মাঝে থেকে কাস্টমারের কাছ থেকে কত টাকা পাচ্ছি, আমাদের প্রথম এন্ট্রি হচ্ছে ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার, কাস্টমার কাছ থেকে পাচ্ছি, খুব সহজ কথা, সরাসরি দিলে তো ভালো, না হলে কিছু কিছু ক্লু দেওয়া থাকবে যেমন সেল, ক্রেডিট সেল অর ব্যাড ডেট, এই ধরনের বিষয় থেকে আমরা বের করে নিব এটা আসলে ডাইরেক্ট মেথড এবং কিভাবে করা যাবে। পরবর্তী বিষয়টাই ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড কিভাবে ক্যাশ ফ্লোটা আমাদের আমাদের ওই তিন ভাবেই দেখতে হবে ক্যাশ ফ্লোটা, আমরা অপারেটিংটা দেখি অপারেটিং এর অঙ্কটাই বেশি আসে, কিভাবে অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমাদের পথে হতে পারে। ইনডাইরেক্ট মেথডে নেট ইনকাম থেকে শুরু করতে হয়, একটু উল্টা, নেট ইনকাম থেকে শুরু করতে হয়, এর সাথে কিছু যোগ করতে হয়, কিছু বিয়োগ করতে হয়। ডাইরেক্ট মেথডে সরাসরি দেয়া থাকে কি টাকা কার কার কাছ থেকে পাচ্ছি, কার কাছ কাকে কাকে প্রদান করছি, শব্দটা ইনডাইরেক্ট, সুতরাং বিষয়টা একটু ইনডাইরেক্ট চিন্তা করতে হয় কিভাবে করব। যেমন এখানে কিন্তু কিছু নন ক্যাশ ট্রানজেকশন এখানে আসবে, ইনডাইরেক্ট মেথডে নন ক্যাশ ট্রানজেকশন কিছু আসতে পারে বা আসে, ডাইরেক্ট মেথডে যেটা থাকে না। প্রথম এন্ট্রি আমি দেখি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, অবচয় সরাসরি দেখা যাচ্ছে না কিন্তু এটা ইনডাইরেক্ট মেথডে আসে, কারণ নেট ইনকামের সাথে এর একটা সম্পর্ক আছে। ডিপ্রিসিয়েশন যদি আমি বেশি বাড়িয়ে দিই নেট ইনকাম কমে যায়, আবার ডিপ্রিসিয়েশন যদি কমিয়ে দিই নেট ইনকাম একটু বাড়ে, সুতরাং এর সাথে একটা সম্পর্ক আছে। নেট ইনকামের সাথে ক্যাশ ফ্লো সম্পর্ক আছে, নেট ইনকামের বাড়া কমার সাথে অপারেটিং এর সরাসরি সম্পর্ক, এ কারণে নেট ইনকাম দিয়ে আমাদের শুরু করতে হবে। অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্ট লিজ কপিরাইট এই বিষয়গুলোর সাথেও কিন্তু আমাদের এটা যোগ করতে হয়। সোজা নিয়ম হচ্ছে নেট ইনকাম করার জন্য যে যে খরচগুলো বা ইনকামগুলো আমরা আগে যোগ করেছি সেগুলো আমরা বিয়োগ করব, যেগুলো আমরা বিয়োগ করেছি সেগুলো যোগ করব। অন্য কথায় বলা যায় যেসব খরচের কারণে আমাদের মুনাফা কমেছে সেগুলো আমরা যোগ করে দেব, আর যেসব খরচের কারণে আমাদের ইনকাম বেড়েছে সেটা আমরা ওইভাবে করে দেব, ভাইস ভার্সা বিপরীত ভাবে কার্যটা করতে হবে। আবার যোগ করতে হতে পারে এবার একটা নতুন এন্ট্রি, সেটা হচ্ছে যেমন একটা এন্ট্রি দেওয়া আছে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভ করে, আমি একটু বোর্ডে যাই, আমরা একটু বোর্ডে দেখতে পাবো সেটা
সংস্কার দেখা যাচ্ছে কিনা জানি না, চেষ্টা করছি। এক্সপেন্স অ্যান্ড ইনকাম এবং অ্যাসেট লায়াবিলিটিস। এক্সপেন্স এবং ইনকাম এই ক্ষেত্রে একটা বিষয়, আবার অ্যাসেট এবং লায়াবিলিটি যদি থাকে তাহলে আরেকটা বিষয়। এক্সপেন্স এবং ইনকাম এর কারণে যদি আমাদের নেট প্রফিট বাড়ে তাহলে সেটা আমরা কমিয়ে দেব, বিয়োগ করব, আর যদি কমে যায় সেটা আমরা বাড়াবো, অ্যাড করব। ঠিক আছে, আই রিপিট, নেট ইনকাম আমাদের একটা ইনকাম, যেসব এন্ট্রি যেসব খরচের কারণে নেট ইনকাম কমেছে, যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের কারণে আমাদের নেট ইনকাম কমেছে, সুতরাং এটা আমরা যোগ করব, মানে যেটা আমরা আগে কমিয়েছি সেটা আমরা যোগ করব, অ্যাড আইটেম, আর যদি কমিয়ে থাকি সেটা আমরা বাড়ি বিপরীত। এটা এক্সপেন্স এবং ইনকামের এন্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাসেট এবং লায়াবিলিটির ক্ষেত্রে কি কি বিষয় সেটা একটু জানা দরকার। এখন অ্যাসেট এবং লায়াবিলিটির ক্ষেত্রে বলা যায় স্পেশালি কারেন্ট অ্যাসেট, এখানে কিন্তু ফিক্সড অ্যাসেটের বিষয় আসবে না, কারেন্ট অ্যাসেটের বিষয়ে চিন্তা করতে হবে। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, প্রিপেইড ইন্স্যুরেন্স বিষয়, ক্রিকেট, সামথিং লাইক, এই ক্ষেত্রে বিষয় হচ্ছে অন্য অন্য বিষয়ের মতোই। অর্থাৎ কিনা অ্যাসেট যদি বাড়ে যোগ হবে, ডাইরেক্ট মেথডের মতোই। সাপোজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমার দুইটা সালের মধ্যে তুলনা করে দেখলাম যে বেড়েছে বেড়েছে, আগে যে অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার ছিল সেটা এখন আগের চেয়ে বেড়েছে, যদি বেড়ে থাকে তাহলে সেটা আমরা করব বিয়োগ। বিষয়টা এমন, যেমন সম্পত্তি কিনতে আমার টাকা লাগে তাহলে টাকা কমে যায়, আমরা বিয়োগ করব। ইনভেন্টরি মজুত পণ্য, মজুত পর্যন্ত পণ্য কিনতে টাকা লাগে, একটা ক্যাশ আউটফ্লো হয়ে যায়, এ কারণে যদি দেখা যায় ইনভেন্টরি বেড়েছে প্রতিষ্ঠান দুইটা সালের মধ্যে তুলনা করে দেখি যদি আগের বছরের চেয়ে এখন ইনভেন্টরি বেড়েছে তাহলে নগদ টাকা কমে গেছে, এই বিষয়টা ঠিক ডাইরেক্ট মেথডের মধ্যে, কিন্তু মনে হচ্ছে ক্যাম্প কমপ্লেক্সের মধ্যে। কিন্তু এক্সপেন্স এবং ইনকামের ক্ষেত্রে মুনাফার সাথে সম্পর্ক, পূর্ববর্তী কোনো কারণে যদি মুনাফা বেড়ে থাকে, মুনাফা বেড়ে থাকে, সাপোজ গত বছর যে এবারে ডিপ্রিসিয়েশন কিছুটা কমেছে, কমেছে কমেছে মানে হচ্ছে ইনকামটা বেড়ে গেছে, এখানে এবার একটু কমিয়ে দেবো, লেস টাইপ লেস সেটা আমরা বিয়োগ করব, আর যদি বিপরীত হয় তাহলে তাই করবো। সরাসরি আমরা অঙ্কে যাবো তখন আমরা বুঝতে পারবো, প্রাথমিক আইডিয়া এটাই নেই। আমরা একটু স্লাইডে যাই, তোমাদের একেবারে সরাসরি বুঝতে কোথাও অসুবিধা থাকলে তোমরা মেসেজ দেবে, আমি এটা দেখে নিই তাও কোথাও কি বিষয়ে সমস্যা আছে। আর যখন আমাদের পেজ নাম্বার দরকার স্বপ্ন আমরা পেজ নাম্বার দিব যে এই বইয়ে এই পেজ নাম্বারে আছে, ইনডাইরেক্ট মেথডে এই নন ক্যাশ গুলো এসে থাকে।
আমরা দেখেনি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যামোরাইজেশন অফ প্যাটেন্ট শব্দটা একটু আবার আমি রিপিট করি অ্যামোরাইজেশন অফ প্যাটেন্ট নিঃশেষ করা লিজ আমি 10 বছরের জন্য একটা সম্পত্তি নিয়েছি 10 বছর ভোগ করবো 10 বছর পরে আমি ফেরত দেব প্রতি বছর আমাকে নির্দিষ্ট টাকা দিতে হবে এই জাতীয় সম্পদ বলে লিজ সাধারণত লিজ বলি প্যাটেন্ট বলি কপিরাইট বিভিন্ন বিষয় বলি প্রতি বছর দিতে হয় এখন যে যে টাকাটা দিয়ে দেই বা কমে দেয় তাকে বলা হচ্ছে অ্যামোরাইজেশন অ্যামোরটাইজেশন তোমার ফিনান্সে এই অঙ্কগুলো এই টার্মটা ব্যবহার করেছো এবং পেয়েছো প্রিলিমিনারি এক্সপেন্স রিটেন অফ এই শব্দটা একটা নতুন টাইপের প্রিলিমিনারি এক্সপেন্স যারা তোমরা মোটামুটি কমার্সে জানো প্রিলিমিনারি এক্সপেন্স এক্সপেন্স শব্দ ঠিকই কিন্তু এটা হচ্ছে আবার অলিক সম্পত্তি অলিক সম্পত্তি দেখা যায় না কিন্তু এটা সম্পত্তি হিসেবে টার্ম আছে এক্সপেন্স কিন্তু এটা একটা অ্যাসেট হিসেবে এখানে থাকে গুডউইল রিটেন অফ অস্পর্শনীয় সম্পত্তি হচ্ছে গুডউইল কিভাবে বুঝবো অনেক ক্যাটাগরি আছে যেমন প্রতিষ্ঠানে কতটা মুনাফা হচ্ছে এটাও একটা ইন্ডিকেটর গুডউইল কতটা যে প্রতিষ্ঠানে গুডউইল ভালো তাতে মুনাফা ভালো সুতরাং এটাও একটা ইন্ডিকেটর দ্যাট মিন্স ইন্ডিকেটর বলা হয় গুডউইল এটা সম্পত্তি কিন্তু এটা আমাদের যখন রিটেন করব অফ করে দেবো কিছুটা অবলম্বন করে দেবো তখন এটা আমরা ইনকাম স্টেটমেন্টে আসবে অপারেটিং এ এবং এটা নন ক্যাশ ইনকাম কতটা নন ক্যাশ একটা ট্রানজাকশন নন ক্যাশ ট্রানজাকশন ডিবেঞ্চার রিটেন অফ ডিসকাউন্ট অন শেয়ার এই একটা টার্ম ডিসকাউন্ট অন শেয়ার শেয়ার হচ্ছে বা ডিবেঞ্চার হচ্ছে একটা মূলধন জাতীয় বিষয় শেয়ার যদি ইস্যু করি বা এর জন্য টাকা পাই কিংবা ডিবেঞ্চার নিয়ে মাধ্যমে আমরা যে টাকা নেই সেটা আমাদের ফাইন্যান্সিং এর মধ্যে থাকবে কিন্তু যদি এখানে দেখছি ডিবেঞ্চার রিটার্ন ডিবেঞ্চার যদি আমরা তুলে নিয়ে আসি ডিবেঞ্চার কিংবা শেয়ার থেকে ডিসকাউন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু অপারেটিং এর মধ্যে আসবে যদিও এটা নন ক্যাশ এবং টার্মটা দেখে তোমাদের মনে হবে যে এটা মনে হয় ফাইন্যান্সিং এর মতো বিষয় কিন্তু আমাদের অপারেটিং এর মধ্যে থাকবে লস অফ সেল অফ অ্যাসেট এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় অ্যাসেট অ্যাসেট কিন্তু ফিক্সড অ্যাসেট হ্যাঁ মনে করছি সাপোজ ফার্নিচার বিক্রি যদি আমরা বিক্রি করি কিংবা ক্রয় করি এটা ইনভেস্টের মধ্যে থাকবে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এই ক্যাটাগরির মধ্যে আমাদের ধরে নিতে হবে কিন্তু যদি এই ক্রয় বা বিক্রয়ের কারণে লাভ বা লস হয় লাভ বা লস হয় তাহলে কিন্তু পারে আমি আবার বলছি স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করলে সেই নগদ লেনদেনটা আমাদের কোথায় যাবে ইনভেস্টিং এর মধ্যে কিন্তু যদি এই ক্রয় বিক্রয়ের জন্য যদি আমাদের লাভ বা লস ক্রয় তো না বিক্রয়ের জন্য যদি আমাদের লাভ বা লস হয় সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের আসবে কোথায় অপারেটিং অপারেটিং কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জেনে যাচ্ছে প্রিমিয়াম অফ শেয়ার অর ডিবেঞ্চার শেয়ার ডিবেঞ্চার ইনভেস্ট ফাইন্যান্সিং এর মতো মনে হচ্ছে কিন্তু যদি প্রিমিয়াম প্রিমিয়াম হয় কিংবা ডিভেঞ্চার কোনোভাবে রিডিউস করে থাকে সেক্ষেত্রে এটাও কিন্তু অপারেটিং এর মধ্যে আসবে যদিও শেয়ার এবং ডিভেঞ্চার মনে হচ্ছে এটা ফাইন্যান্সিং এর মধ্যে ওকে নতুন নতুন কয়েকটা বিষয় শিখলাম তোমাদের ভালোভাবে খেয়াল করা করতে হবে এই কারণে খেয়াল করতে হবে যে এই ক্যাশ ফ্লোর অঙ্কটা খুব বেশি আসে না কিন্তু গতবার যেহেতু আসেনি এবারে আসার সম্ভাবনা আছে প্রবল আর যদি আসে সাধারণত ইনডাইরেক্ট মেথডে আসে ইনডাইরেক্ট মেথডের মধ্যে শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস এ কারণে এই বিষয়গুলো জানা দরকার কারণ একটা অঙ্ক আসলে যাতে একটা অঙ্ক পাড়া যায় এটা শুনুন পরের স্লাইডে যাই আমরা ইনডাইরেক্টের মধ্যে আর একটা ফুল একটা ক্লাস দেখি ফুল একটা এক্সাম্পল দেখি ক্যাশ ফ্লো নেট ইনকাম থেকে আসবে এর সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট হবে
যেমন সরাসরি লস অন সেল অফ ইকুইপমেন্ট, যদি ইনকাম লস হয়ে থাকে, ইকুইপমেন্ট থেকে লস হয়ে থাকে, সেটা আমরা কি করব, সেটা আমরা যোগ করব। আগে বলেছি যেখানে যেখানে প্রফিট আমাদের কমেছে সেটা আমরা বাড়িয়ে দেব, যে যে কারণে প্রফিট আমাদের কমেছে সেটা সেটা আমরা বাড়িয়ে দেব। সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের কারণে লস হয়েছে, লসের কারণে তো নেট ইনকাম কমে যায়, সেটা আমরা বাড়িয়ে রাখবো। কমে যায় মানে মোট কমেছে মানে মাইনাস করেছিলাম, এটা আমরা প্লাস করে নেব। প্রফিট অন সেল অফ ল্যান্ড, প্রফিটের কারণে নেট ইনকাম বেড়েছে, সুতরাং এটা আমরা কমিয়ে দেব মাইনাস চিহ্ন। এখানে মাইনাস চিহ্ন তো ব্রাকেট হিসেবে দেওয়া আছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আগেই বলেছে, ডিপ্রিসিয়েশনের কারণে নেট ইনকাম কমেছিল, এটা আমরা বাড়িয়ে দেব। ইনক্রিজ অফ এআর, আগে এটা বলেছিলাম আমরা একটু স্লাইডের মধ্যে এসে যাই, আমরা বোর্ডে একটু যাই, বোর্ডে একটু দেখিয়েছিলাম, একটু মনে হচ্ছে বোর্ডে একটু দেখিয়েছিলাম যে সম্পত্তি স্পেশালি কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট যদি বাড়ে বাড়ে কারেন্ট অ্যাসেট বাড়ে, সাপোজ ইনভেন্টরি, চিন্তা করে ইনভেন্টরি একটা মজুত পণ্য, মজুত পণ্য কিনতে টাকা লাগে, টাকা লাগলে তো টাকা লাগলে তো টাকা কমে যাবে, তাহলে ইনভেন্টরি বাড়ছে মানে মাইনাস, আর বিয়োগ করে নেব। ঠিক একই রকম ইনক্রিজ অফ এআর, সম্পত্তি বেড়েছে টাকা কমে যাবে মানে মাইনাস, ইনক্রিজ অফ ইনভেন্টরি উৎপন্ন বেড়েছে টাকা কমে যাবে মাইনাস, ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে। ডিক্রিজ অফ প্রিপেড ইন্স্যুরেন্স, পরবর্তী বিষয়গুলো দেয়াই আছে, সম্পত্তি অথবা দায়গুলো বাড়া কমার কারণে কিভাবে কিভাবে কি তোমরা আর একটু বইয়ের মধ্যে আছে, এটা খুঁজে নেবে তৃতীয় অধ্যায়ের কোন একটা বইয়ে কোন একটা পেজে আছে অনেক পেজে। সেকেন্ড বিষয়ে আমরা একটু আসি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এর অ্যাক্টিভিটিস, সেল অফ প্ল্যান্ট, দুইটা বিষয় দেখো, সেল অফ প্ল্যান্ট ইনভেস্টিং এর মধ্যে এসেছে, কিন্তু প্রফিট অন সেল অফ প্ল্যান্ট সেটা কিন্তু অপারেটিং এর মধ্যে আসছে। অর্থাৎ কিনা প্রফিট বা লস থাকলে সেটা আমাদের আসবে অপারেটিং, কিন্তু ক্রয় বা বিক্রয় স্থায়ী সম্পত্তি সেক্ষেত্রে আমাদের আসবে ইনভেস্টিং এর মধ্যে। এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লাসে হয়েছে করোনা পূর্ববর্তী সময়, তারপর রিপিট করছি যাতে আমাদের ভুল না হয়। থার্ড হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, একটা দেওয়া আছে রিডেমশন অফ লোন, লোন থেকে অবমুক্ত হয়েছি টাকা দিয়েছি, এই টার্মটা একটু জানি আমরা, অনেকেই অনেকবার এই সমস্যা হয়েছে রিডেমশন অফ লোন। রিডেমশন মানে অবমুক্তি, শব্দের অর্থ হচ্ছে অবমুক্তি, লোন থেকে অবমুক্ত হয়েছে মানে লোন পরিশোধ করে দিয়েছি, তাহলে টাকাটা আমাদের কমে যাবে। ক্যাশ বোনাস পেইড, ক্যাশ বোনাস পেইড, বোনাস পরিশোধ করছি ক্যাশ দিয়ে, তাহলে টাকা কমে যাবে মাইনাস। এভাবে আমাদের ফাইন্যান্সিং এর মধ্যে বিষয়গুলো পেল। এবং লাস্ট হচ্ছে কিছু যোগ, ওপেনিং ক্যাশ ফ্লো কি কি আছে এটা যোগ করে আমরা ক্লোজিং ব্যালেন্স পেয়ে যাব। পরবর্তী আমরা স্লাইডে যাই একটু, একটা এক্সারসাইজ, এই ধরনের মাঝে মাঝে অঙ্ক এসেছে, আমরা একটু এক্সারসাইজটা একটু করব। আগে একটু অঙ্কটা বুঝি, তাজ লিমিটেড কোম্পানি, একটা কোম্পানি নাম, হ্যাড দ্য ফলোয়িং ট্রানজেকশন, যে ট্রানজেকশন গুলো আছে সেগুলো দেওয়া আছে, ইস্যু অফ ইস্যু 5000 50000 কমন শেয়ারস অফ টাকা 100 পার ভ্যালু, শেয়ার ইস্যু করেছি 50000 শেয়ার এবং প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, পার্চেস অফ ইকুইপমেন্ট যন্ত্রপাতি করেছে কস্ট 5 লাখ ফর ক্যাশ, নগদের মাধ্যমে হয়েছে 5 লাখ টাকা ক্যাশ দিতে হয়েছে, ইস্যু অফ 1 লাখ অফ কমন স্টক টু রিডিম বন্ড, 1 লক্ষ টাকার স্টক ইস্যু করেছি টু রিডিম বন্ড,
বন্ড অবমুক্ত করার জন্য আমরা কমন স্টক ইস্যু করেছি। আগে টার্মগুলো বুঝি, আমাদের অনেক সমস্যা হচ্ছে তারপর আমরা বুঝি নি। পরীক্ষার সময় প্রধান সমস্যা হয়েছে যে ইংরেজিতে কি লেখা সেটা আমরা বুঝতে পারি না, আগে একটু বুঝি। আমি ইনিশিয়ালি আমাদের বলছি আমি প্রাথমিক পর্যায়ে তোমাদের কাজ হচ্ছে পরীক্ষা পাস করা, তারপরে এন্ট্রি পে ডিভিডেন্ডস অফ টাকা 25,000, 25,000 টাকা ডিভিডেন্ড পরিশোধ করেছি। একটা বিষয় হলো পরবর্তী কালেক্টেড টু টাকা, কালেক্টেড টাকা হবে, কালেক্টেড টাকা 80,000 অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলে 80,000 টাকা পেয়েছে। পে টু অ্যাকাউন্ট পেয়েবল অফ টাকা 40,000, অ্যাকাউন্ট পেয়েবল কে আমরা 40,000 টাকা দিয়েছি। রিকোয়ার কি অ্যানালাইজ দ্য ট্রানজেকশন অ্যাভব অ্যান্ড ইন্ডিকেট ওয়েদার, কোন টাইপের এটা অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে, এটা কি অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে নাকি ইনভেস্টিং এর অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে নাকি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে। ফোর্থ একটা এন্ট্রি দেওয়া আছে দেখে না, সেটা হচ্ছে নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এটা কি অনগদ লেনদেনের মধ্যে পড়বে কিনা এটা ও ডিপেন্ড করতে হবে। এটা কিন্তু কোন একটা পরীক্ষায় এসেছিল এবং পরীক্ষায় ক্যাশ ফ্লো আসলে এ ধরনের অঙ্ক এসে যায়, এই টাইপের এসে যায়। আমরা এই অঙ্কটা একটু পড়ব, দেখবো কোন কোন বিষয়টা এবং এটা আমরা কিভাবে খাতায় প্রেজেন্ট করবো সেটা আমরা দেখবো। আমরা একটু স্লাইডে যাই, আমাদের বোর্ডে যাই। তোমরা ঠিক ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা জানি না, চেষ্টা করো আর কি। আমাদের ক্যামেরা আসে, ক্যামেরা যখন থাকবে ওয়েবক্যাম তখন স্পষ্ট হয়ে বুঝতে পারবো। দেখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কোন প্রতিষ্ঠান নাম থাকলে সেটা আমরা লিখব। পরবর্তী সফট হাউসে সিরিয়াল নাম্বার, ঠিক আছে, সিরিয়ালে আমার ট্রানজাকশন গুলো দেওয়া আছে। পার ট্রানজাকশন অঙ্কটার মধ্যে কিছু ট্রানজাকশন দেওয়া থাকে কিংবা পার্টিকুলার দেওয়া থাকে, দেওয়া যাবে কিংবা ডিটেলস দেওয়া যাবে। লাস্টলি অ্যাক্টিভিটিস, কোন ধরনের অ্যাক্টিভিটি অঙ্ক চেয়েছে, অপারেটিং নাকি ইনভেস্টিং নাকি ফাইন্যান্সিং, কোন ধরনের অ্যাক্টিভিটিস দেওয়া আছে সেটা আমরা দেখব। তো প্রথম ট্রানজাকশনটা, প্রথম ট্রানজাকশনটা হচ্ছে ইস্যু অফ 50,000 কমন শেয়ারস, ইস্যু অফ 50,000 কমন শেয়ারস অফ টাকা 100 পার ভ্যালু, প্রতি শেয়ারের দাম 100 টাকা, এ ধরনের 50,000 কমন শেয়ার ইস্যু করেছি। যেহেতু একটা মূলধন জাতীয় বিষয় সুতরাং এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে। সুতরাং আমরা শেয়ার নাম্বার দেই, আমাদের ডেটও থাকে সেটা আমরা দেখে নেবো, এটাকে ডেট দেওয়া আছে নাকি সিরিয়াল নাম্বার দেওয়া আছে। ইস্যু অফ 50, আমরা সংক্ষেপে একটু লিখে দিচ্ছি, 50,000 কমন শেয়ার ইস্যু, 50,000 কমন শেয়ার ইস্যু, তাহলে এটা অবশ্যই ফাইন্যান্সিং এর মধ্যে পড়বে। ফাইন্যান্সিং মধ্যে মোটামুটি সেকেন্ড অঙ্কটা হচ্ছে, সেকেন্ড বিষয়টা দেখুন, আমাদের পারচেজ অফ অ্যান ইকুইপমেন্ট কস্ট টাকা 5 লাখ ফর ক্যাশ, ইকুইপমেন্ট কিনেছি 5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে, ইকুইপমেন্ট কি একটা স্থায়ী সম্পদ, সুতরাং এটা আমাদের দিতে হবে। এটা আমাদের কোন ধরনের, এটা আমাদের স্থায়ী সম্পত্তি, এটা ইনভেস্টমেন্ট, ইকুইপমেন্ট লিখে পারছি, ইকুইপমেন্ট
পার্চেজ অফ ইকুইপমেন্ট এটা অবশ্যই ইনভেস্টমেন্ট না, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে এটা পরবর্তী এন্ট্রি ইস্যু অফ টাকা, ইস্যু টাকা 1 লাখ অফ কমন স্টক টু রিডিম বন্ড, ইস্যু অফ কমন স্টক, ইস্যু অফ কমন স্টক, কমন স্টক ইস্যু করেছে 1 লক্ষ টাকা টু রিডিম বন্ড, বন্ডটা অবমুক্ত, বন্ড একটা দায়, দায়টা অবমুক্ত করার জন্য ইস্যু করেছে টাকা। কিন্তু এখানে একটা তফাৎ আছে, শেয়ার ইস্যু এবং কমন স্টক ইস্যু এর মধ্যে কিছু তফাৎ আছে। শেয়ার ইস্যু করলে টাকা পাওয়া যায়, কিন্তু স্টক শেয়ারের একটা পর্যায়ে সেটা স্টকে রূপান্তরিত হয়, এ কারণে স্টক ইস্যু করা মানে এটা কিন্তু ক্যাশ পাওয়া যায়, ক্যাশ পাওয়া যায়, নন ক্যাশ। সুতরাং এটা আমাদের নন ক্যাশ, 4th নম্বরে এন্ট্রি নন ক্যাশ অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে। ইস্যু অফ কমন স্টক নন ক্যাশ, নন ক্যাশ অ্যাক্টিভিটিস। পরবর্তী এন্ট্রিতে যাই আমরা, ইস্যু অফ পে ডিভিডেন্ডস অফ টাকা 25,000, 25,000 টাকা ডিভিডেন্ড পরিশোধ করেছে। ডিভিডেন্ড যদি পেয়ে যাই অপারেটিং, যদি পরিশোধ করে দেই তাহলে ফাইনান্স, যেহেতু আমরা পরিশোধ করেছি, পরিশোধ করলে কি হবে ফাইনান্সিং। ডিভিডেন্ডস ডিভিডেন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ডিভিডেন্ডস মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। পরবর্তী এন্ট্রি কালেক্টেড টাকা 80,000 ফর অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এর 80,000 টাকা আমরা পেয়েছি। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পত্তি এবং ইটস কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আমরা পেয়েছি বা পরিশোধ করেছি, যেটাই হোক এটা কারেন্ট অ্যাসেট রিগার্ডিং অ্যাক্টিভিটিস হয়, সুতরাং এটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে। 5 নম্বর from customer apartment, 6 নম্বর কি আছে একটু দেখে নিই। পেড টু অ্যাকাউন্ট পেয়েবল টাকা 40,000, অ্যাকাউন্ট পেয়েবল পাওনাদারকে পরিশোধ করে দিচ্ছি 40,000 টাকা, রিকারিং অ্যাক্টিভিটিস কাস্টমারকে দিয়েছি অপারেটিং। সুতরাং তিনটা আইটেমের মধ্যে এটা অবশ্যই অপারেটিং এর মধ্যে পড়ে যায়। একটু কাস্টমার্স মানে অপারেটিং এর মধ্যে রয়েছে, একেবারে সর্বশেষ ভাবে বলে দিই, এরপরে আর কিছু করা লাগবে না, এখানে আমরা ক্লোজ করে দিব। এখানে কিন্তু অঙ্ক শেষ, মাঝে মাঝে 4 নম্বরে, মাঝে মাঝে 10 নম্বর অঙ্ক থাকে, এবং এট দ্য এন্ড অফ দ্য সেশন এখানে বলতে পারছি যে অঙ্কটাই কোন এক সালে এসেছিল। সুতরাং আগামী বছর বা এই বছরে আসবে না কোনো গ্যারান্টি নেই, আসার সম্ভাবনা আছে, তোমার একটা সিরিয়াস অঙ্কটা করবে আমি প্রত্যাশা করবো। আমরা আর একটা অঙ্ক করে আজকে শেষ করবো, তুগলক, তুগলক কোম্পানি লিমিটেড
প্রোভাইডস ইউ দ্য ফলোয়িং ডেটা, এটা ইনডাইরেক্ট মেথড এর মাধ্যমে করতে হবে, কারণ এই নেট ইনকাম প্রথমে দেওয়া আছে। নেট ইনকাম ফর দ্য ইয়ার 2015 ইজ টাকা 33,000, 33,000 টাকা দেওয়া আছে 2015 সালে মুনাফা। সাম ব্যালেন্স, কিছু কিছু ব্যালেন্স দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল 2015 তে ছিল, এবং শেষে এইভাবে দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, অ্যাকাউন্ট পেয়েবল। এখানে দেখো দেখো যে বিষয়টা আমি তোমাদের বলছিলাম, দুই ধরনের বিষয় থাকতে পারে, সম্পর্ক আমি দেখাইনি। যে ইনডাইরেক্ট মেথড যখন আমরা করবো তখন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি একেবারে ঠিক ডাইরেক্ট মেথডে যেভাবে করেছি সেভাবেই করবো আমরা। যেমন ইনভেন্টরি, মজুত পণ্য, মজুত পণ্য যদি আমাদের বেড়ে থাকে, বেড়ে থাকে মানে টাকা প্রদান করতে হয়েছে, সুতরাং একটা মাইনাস। প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স সম্পত্তি, সম্পদ যদি বেড়ে থাকে তাহলে আমাদের অবশ্যই টাকা প্রদান করেছে। অ্যাকাউন্ট রিসিভেবল, এ বিষয়ে একটু বলি, অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, দেনাদার মনে করে বেড়ে গেল, কিভাবে বাড়ে, অবশ্যই বকেয়া রয়েছে, মানে বাকি আরো বেড়ে গেছে। কোনো হয়েছে দেখুন, ইনভেন্টরি বেড়েছে বা অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে, অবশ্যই নেট প্রফিট কমিয়ে দেবে, কমিয়ে দেবে, মাইনাস হয়ে যাবে। সুতরাং এই যে প্রথম তিনটা, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড ইন্স্যুরেন্স, তিনটা হচ্ছে সম্পত্তি। সম্পত্তি বৃদ্ধি মানে মাইনাস হবে, আর সম্পত্তি হ্রাস মানে প্লাস হবে। অ্যাকাউন্ট পেয়েবল, দায়, দায়টা ঠিক সম্পত্তির বিপরীত হবে। অ্যাকাউন্ট রিসিভ, অ্যাকাউন্ট পেয়েবল নর্মালি দেখি, অ্যাকাউন্ট পেয়েবল যদি বেড়ে থাকে তাহলে বুঝতে হবে টাকা পয়সা পাওয়া যায়, যোগ করে দেবে, বিয়োগ করে দেবো, আর অ্যাকাউন্ট বিপরীত হয়ে যাবে, অঙ্কটা আমরা সরাসরি করি। লাস্ট ইয়ার দুইটা এন্ট্রি দেওয়া আছে, ডিপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট এর উপর অপচয় দেওয়া আছে 14,000 টাকা, এতে নেট মুনাফা, নেট মুনাফা আমাদের কমে যায়, সুতরাং এটা একটা যোগের এন্ট্রি। আর লস অন সেল অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট বিক্রি করার কারণে একটু লস হয়েছে, সেটাও আমাদের যোগের এন্ট্রি, কারণ এটার মাধ্যমে আমাদের নেট প্রফিট কমে গেছিল। এর মাধ্যমে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস করতে পারবো এবং ইনডাইরেক্ট মেথড খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু অঙ্ক সরাসরি চলে যাই একটু বোর্ডে চলতে, এভাবে আমরা করবো। এভাবে অঙ্কটা আবার একটু তোমরা দেখো, অঙ্কটা আমরা দেখলাম, রোট অঙ্কটা সরাসরি যাই বোর্ডে চাই। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, প্রথমে আমাদের নেট নেট ইনকাম থেকে শুরু করতে হবে। নেট ইনকাম কত আছে, নেট ইনকাম কত দেওয়া আছে, 33,000 টাকা, 33,000। সাথে কিছু অ্যাড দিব, কি কি যোগ দিতে হবে সেটা একটু দেখে, একেবারে সাদা মাটার প্রথম শব্দটাই দেয়া আছে, কিন্তু
এই সম্পত্তিগুলো বাদে নিচের একটা বেশ কয়েকটা সহজ বিষয় দেওয়া আছে নন ক্যাশে। ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, লস অন সেল অফ ইকুইপমেন্ট, এই দুইটার কারণে মুনাফা কমে যায়, সুতরাং এই দুইটা আমাদের যোগ করে দেব। ডেপ্রিসিয়েশন লিখলাম, ডিপ্রিসিয়েশন কত টাকা, 14,000 টাকা, আর লস সেল অফ ইকুইপমেন্ট এটা দেয় আছে 3,000 টাকা, এই দুটো কিন্তু আমাদের যোগের এন্ট্রি 17,000 টাকা। এবার ডিডাকশন একটা থাকতে পারে, এবার একটু দেখে আর কোনো এন্ট্রি আছে কিনা আমাদের ডিডাকশনের মতো। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল 2015-র শুরুতে ছিল 23,000, শেষে হয়ে গেছে 28,000, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে 5,000 টাকা বেড়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে মানে নগদ টাকা কমে গেছে, মাইনাস বিয়োগের এন্ট্রি বিষয় আর পেয়ে গেলাম। প্রথম এন্ট্রি হলো বিয়োগের। ইনভেন্টরি, ইনভেন্টরি ছিল 57,000, পরে হয়ে গেছে 50,000, কমে গেছে। 57,000 ছিল বছরের শুরুতে, বছরের শেষ হয়ে গেছে 50,000, 7,000 টাকা কমে গেছে। 7,000 টাকা কমে গেছে মানে এটা অবশ্যই প্লাসের একটা বিষয়, সম্পত্তি কমে গেছে মানে হচ্ছে প্লাসের একটা, বাড়লে টাকা চলে যায়, বাড়লে টাকা চলে যায়, আর যদি কমে তাহলে বিক্রি করছে, মনে করে মনে করে বিক্রি করছে, বিক্রি করলে অবশ্যই টাকা আসে প্লাস। তাহলে এবার একটা যোগ করে দিই, ইনক্রিজ ইনভেন্টরি, ইনক্রিজ অফ ইনভেন্টরি, ইনক্রিজ অফ ইনভেন্টরি, ইনক্রিজ অফ ইনভেন্টরি 7,000 টাকা। এরপর এন্ট্রি আছে প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স সম্পত্তি 27,000 টাকা ছিল, পরে হয়েছে 22,000 টাকা, কমেছে সম্পত্তি কমে গেছে, টাকা আসছে বাড়ছে, এটাও তো হবে আমাদের যোগের এন্ট্রি। ইনক্রিজ, ইনক্রিজ ডিক্রিজ অফ প্রিপেইড এক্সপেন্স, ডিক্রিজ অফ প্রিপেইড এক্সপেন্স 5,000 টাকা গেল। আর লাস্ট হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল 20,000 ছিল, হয়ে গেছে 18,000, আছে অ্যাকাউন্ট পেয়েবল দায়, দায়টা আমাদের 20,000 থেকে 18,000 হয়েছে, কমেছে, দায় কমেছে, দায় কমেছে, দায় কমেছে, সম্পত্তির বিপরীত হয়ে গেল, সম্পত্তি কমে গেছে মানে নগদ টাকা এসেছে, যোগ হয়ে গেছে, আবার দায় কমেছে মানে কি টাকা চলে গেছে, দায় কমেছে, পাওনাদারের দায় কমেছে মানে পাওনাদারকে টাকা না দিলে তো আর কমে না, দিয়ে দিস নগদ টাকা কমে গেল, তাহলে বিভোগ হয়ে গেল। সুতরাং আর যোগের এন্ট্রি নেই, ডিডাক্ট, একটু সময় ডিডাক্ট।
এটা আর কি কিসে আমরা লিখি? অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ আছে, ওকে অফ অ্যাকাউন্ট রিসিভেবল। আর রিসিভেবল বেড়েছে কত টাকা? 5,000 টাকা। আর কি হলো? ইনভেন্টরি ইনভয়েস অ্যাকাউন্ট পেয়েবল তিনটে হয়ে গেছে। অ্যাকাউন্ট পেয়েবল ডিক্রিজ অফ অ্যাকাউন্ট পেয়েবল। দেখে নে হলো 7 12 12 15 8 4 19 হাতে এক, তারপরে এখন আছে 7,000। তাহলে 19 29,000 থেকে 7,000 করলো 22,000। আমাদের যোগের এন্ট্রি হলো, যোগের এন্ট্রি হলো টোটাল হলো আমাদের 29,000। এখান থেকে আমাদের বিয়োগ করলাম 7,000, 22,000, 33,000 এবং 22,000, মানে 55,000। এ হচ্ছে আমাদের ব্যালেন্স। 55,000 টাকা আমাদের ব্যালেন্স হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। এটুকু অঙ্ক করে দিলেই 4 নম্বর আসলে অবশ্যই 4, 4-এর অঙ্ক আসলে, আর যদি আমাদের 10-এর অঙ্ক আসে তাহলে 10। এর সাথে 10-এর অঙ্ক হলে তবে এর সাথে কিছু এন্ট্রি বাড়বে। এই অঙ্কটা সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 5-এর বা 4-এর, তো এর সাথে আর দুই একটা একটা বা দুইটা এন্ট্রি বাড়লেই এটা 10। তাহলে তোমরা একটা সিরিয়াস অঙ্কটা করবো, তোমরা অঙ্কটা পেয়ে যাবে। আমাদের আরো কারো কোনো বিষয় থাকলে আমরা মেসেজ বা কমেন্টস বক্সে লিখবো। অন্য ইয়ারের যারা তোমরা আসো, যদি তোমাদের কোনো বিষয় থাকে সেটা তোমরা লিখবো, তোমাদের পর্যায়ক্রমে একটু একটু করে ক্লাস নেব। আর যেহেতু আজকের ক্লাসটা, আজকের বিষয়টা আমি নির্দিষ্ট পেজের কথা বলতে পারছি না, কারণ আমি অনেকগুলো বই পড়ে কয়েকটা ইম্পর্টেন্ট লেগেছে সেগুলো আমি দেখছি। পরবর্তীতে যখন আমি বইয়ের বিষয়টা বলবো সেইভাবে তোমরা দেখে নেবো, তাহলে অসুবিধা হবে না, আমি তোমাদের তো আজকে এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই বাসায় থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, এটাই মূল। থ্যাংকস আ লট।